যে একজন মানুষ যখন মারা যায় তখন সে অসহায় হয়ে যায়, তার আর কিচ্ছু থাকে না, দুনিয়ার সবকিছু ছেড়ে একদম পৃথিবীর সম্পর্ক ছিন্ন করে সে দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের কাছে চলে যায়, আর কোনোদিন তার সাথে আমাদের দেখা হবে না এবং সে কোনোদিন আমাদেরকে দেখতে পাবে না, এমন আবেগ অবস্থা এবং শেষ বিদায় যে কত কঠিন। এই মুহূর্তে একটিমাত্র আবদার থেকে যায় যে হুজুর আমি কি একটা চুম্বন দিতে পারবো, আমার প্রিয় স্বামীকে আমি খুব ভালোবাসতাম, আমার বাবা মাকে আমি খুব ভালোবাসতাম, একটা চুম্বন দিয়ে শেষে স্মৃতি হিসাবে রেখে দিতে পারবো কিনা। এ বিষয়ে ওলামা ইকরাম অনেক মতামত দিয়েছেন। আমরা হাদিস থেকে শুনি চুম্বন দেওয়া যাবে কিনা। প্রথম কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন, তার নাম হচ্ছে ইবনে মাউজুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ভালোবাসতেন, সাহাবীরাও রাসূলকে জীবনের চাইতেও সম্পদের চাইতেও সন্তানের চাইতেও ভালোবাসতেন। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূল তার কপালে গিয়ে চুম্বন দিলেন এবং রাসূলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ল, আল্লাহর রাসূল চোখের পানি মুছলেন এবং তার কপালে শেষ বিদায়ের জন্য একটা চুম্বন দিলেন। এই হাদিস থেকে আমরা জানলাম একজন মানুষ একজন স্ত্রী তার স্বামীকে শেষ মুহূর্তে আবেগে আল্লাহ রাসূলের সুন্নাহ হিসাবে সে চুম্বন দিতে পারবে। কিন্তু এখানে কথা আছে একটি, শুধু চুম্বন দিলে হবে না, অনেক মানুষ দেখা যায় চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মানুষ যখন মারা যাবে দুনিয়া ছেড়ে যখন চলে যাবে সে অসহায় অবস্থায়, কিন্তু তার জন্য তোমরা কান্নাকাটি করতে পারবে কিন্তু মাতম করতে পারবে না, শব্দ তোমরা করতে পারবে না। রাসূলের সন্তানগুলো যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন রাসূল টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছিল, আল্লাহ রাসূলের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছিল কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। আল্লাহ রাসূল বলছে তোমরা তোমাদের আত্মীয় স্বজন স্ত্রী স্বামী বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেলে তাদের জন্য তোমরা কান্নাকাটি করতে পারবে কিন্তু মাতম করতে পারবে না। অনেক সমাজে দেখা যায় চিল্লা চিল্লি করে কান্দে, মাথায় বাড়ি মারে, হাতে বাড়ি মারে, কাপড় চোপড় গুলো খুলে ফেলে দেয়, এমন অবস্থায় কান্নাকাটি রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছে দুঃখের জন্য বেদনার জন্য তোমরা সামান্য একটু কান্দতে পারো, সামান্য একটু কান্নাকাটি তোমরা করতে পারো, চোখ দিয়ে পানি পড়বে, হৃদয়ের ভিতরে ব্যথা অনুভব হবে। আমার ভাইয়েরা আরো আমরা হাদিস জানবো কপালে চুম্বন দেওয়া যাবে কিনা। মৃত্যুবরণ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, রাসূলের কিন্তু সম্মিলিত জানাজা হয় নাই, আল্লাহর রাসূলকে তিন দিন পর্যন্ত দুনিয়ার জমিনে রেখে দেওয়া হয়েছিল। শেষের দিনে গিয়া রাসূলের সামনে গিয়া সুন্দর করে দোয়া করে করে সাহাবীরা বিদায় নিয়ে চলে এসেছেন। আমাদের যেমন সম্মিলিত সবাই মিলে যেমন জানাজা করে বিদায় দেয়, রাসূলের এমন জানাজা হয় নাই। আমার ভাইয়েরা অন্য একদিন আপনাদেরকে জানাজা সম্পর্কে বলবো, শুধু বলছি আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী আল্লাহর রাসূলের পাশে গিয়ে দাঁড়ালেন, দোয়া করলেন, আবেগ সহ্য করতে পারলেন না। হযরত আবু বকর রাসূলের কপালের ভিতরে একটা চুম্বন আকায় দিলেন, শুধু চুম্বন দিলেন না, রাসূলকে শেষ বিদায় দেওয়ার জন্য চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল, এমন কি হযরত আবু বকরের চোখের পানি রাসূলের কপালের ভিতরে লেগে থাকলো এবং আবেগ মুহূর্তে আল্লাহ রাসূলের বন্ধু আল্লাহ রাসূলের শ্বশুর আল্লাহ রাসূলের হিজরতের সাথী রাসূলের দীন কায়েমের সাথী আবু বকর যখন রাসূলকে চুম্বন দিয়েছে আবু বকরের হৃদয়টা যেন ঠান্ডা হয়েছে,
আবু বকর বলছে আমার জীবনে রাসূলকে বিদায় দেওয়ার সময় যে চুম্বনটা দিয়েছিলাম এই চুম্বনটা ছিল আমার একটা জীবনের স্মৃতি স্বরূপ চুম্বন দেওয়া শুধু তাই নয় আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ রাসূলকে কবরের ভিতরে নামায়া দেওয়া হলো রাসূলের কবরে দুইজন সাহাবী নামলেন একজন হলো আবু বকর আর একজন হলো ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের ভিতরে নামলেন তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার পাশে হযরত ওমর পায়ের পাশে রাসূলকে দাফন কবন করে দিবেন আল্লাহ রাসূলকে রাখার পর তারা অবাক হয়ে যাচ্ছেন তাদের হৃদয়টা ফেটে যাচ্ছে আল্লাহর রাসূলের মুখটা খুলে দিলেন বিশ্বনবীর মুখটা খুলে দিয়া আল্লাহ রাসূলকে যখন রেখে কবর থেকে উঠে আসবেন সেই মুহূর্তে হযরত আবু বকর রাসূলের ঠোঁট মোবারকে একটা চুম্বন দিয়েছিলেন শুধু তাই নয় রাসূলের গাল মোবারকে একটা চুম্বন দিয়েছিলেন এবং কপালের ভিতরে একটা চুম্বন আকাদি আবু বকর বললেন নবী গো সারা জীবন আপনার সাথী ছিলাম মৃত্যুর পরেও আপনার সাথী হিসাবে আপনার পাশে ঘুমাইতে যাই আজকে আমি ধন্য হয়ে গেলাম রাসূলকে চুম্বন দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুম্বন দিলেন ওমরের কলিজা ছিড়ে যায় ওমর বললেন আবু বকর আপনি রাসূলের মাথার পাশে থাকার কারণে চুম্বন দিতে পেরেছেন কিন্তু আমি রাসূলের পায়ের পাশে কেমন করে চুম্বন দিব আল্লাহ রাসূলের দুইটা পা মোবারক ধরে তারা আবার হযরত ওমর চুম্বন দিলেন বললেন রাসূল আপনার পায়ের পাশে আমাকে সারা জীবনের জন্য রেখেছেন আপনার পায়ের পাশে মৃত্যুর পর আমার একটু জায়গা করে দিন আমার ভাইরা এখান থেকে প্রমাণিত হলো একজন মানুষ যখন বিদায় নিয়ে চলে যাবে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে চুম্বন দিতে পারবে সুবহানাল্লাহ তাকে চুম্বন দিতে পারবে তবে শর্ত হলো মহিলা মহিলাদেরকে চুম্বন দিবে পুরুষ পুরুষদেরকে চুম্বন দিবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কিন্তু স্বামী তার স্ত্রীকে আবেগবশত স্মৃতি রেখে দেওয়ার জন্য চুম্বন দিতে পারবে মাকে তার সন্তান মৃত্যুর পর চুম্বন দিতে পারবে বাবাকে তার সন্তান মেয়ে মৃত্যুর পর চুম্বন দিতে পারবে তবে খেয়াল রাখতে হবে যেন এইভাবে মাতম করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি না করা হয় আল্লাহর রাসূল বলেছেন যে মৃত্যু ব্যক্তির পাশে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা হয় সেই মৃত্যু ব্যক্তির আযাব হয়ে যায় বেশি এজন্য খেয়াল রাখবো আমরা চুম্বন দিতে পারি কিন্তু তো আমাদেরকে যেন এই অবস্থা না হয় যে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে ছাপড়াছাপড়ি করে রাসূল যেগুলোকে নিষেধ করেছেন এগুলো করলে আমাদের মৃত্যু যে মানুষটা মৃত্যুবরণ করেছে এই অসহায় মানুষটা খুব কষ্ট পাবে এই জন্য মৃত্যু ব্যক্তিকে আমরা চুম্বন দিব দিতে পারবো এবং দিলে আমাদের কোনো ক্ষতি হবে না তার হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমাদেরকে আমল করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন।